সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাকের ডগায় সামরিক মহড়া চালায় ক্ষমতাধর দুই রাষ্ট্র চীন এবং রাশিয়া। যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের কাছে টহলে অংশ নেয় রাশিয়া ও চীনের পরমাণু বোমা বহনে সক্ষম কৌশলগত বোমারু বিমান। তবে যুক্তরাষ্ট্রের উপকূলে আকাশপথ থেকে রাশিয়া ও চীনের সেসব যুদ্ধ বিমানকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার দাবি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রশান্ত মহাসাগরের উত্তরাঞ্চলে যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে চারটি যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে পাঠায় মস্কো ও বেইজিং। তবে বিমানগুলোর গতিপথ রুখে দেয় যুক্তরাষ্ট্র ও কানাডার সামরিক বাহিনী বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। Two countries fly together like that. They didn't enter our airspace. I think the closest point of approach was about 200 miles off the বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। উত্তর প্রশান্ত মহাসাগরে রাশিয়া ও চীনের যুদ্ধবিমানের এমন যৌথ টহলের ঘটনা এটি প্রথম। দেশ দুটির মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির নজিরও এটি। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তবে এটিকে আকস্মিক ঘটনা হিসেবে দেখছে না মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে উপকূলে টহল দিলেও রুশ চীনা যুদ্ধবিমান যুক্তরাষ্ট্র ও কানাডার সার্বভৌম ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি বলে জানিয়েছে নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড। Charlie, as we did the plan, Russians and the Chinese are sending. I'll tell you what message we're sending. বার্ষিক সামরিক কর্মকাণ্ডের অংশ হিসেবে 24 জুলাইয়ের ওই মহড়ায় স্নায়ুযুদ্ধের সময় পারমাণবিক অস্ত্রবাহী টুপোলেভ TU-95 শ্রেণীর দুটি রুশ যুদ্ধবিমান এবং চীনের H-6 শ্রেণীর দুটি যুদ্ধবিমান অংশ নেয় বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।